শেখ, মূলত উনি যে প্রশ্নটা করছেন যে যে আদম আলাহ সাল্লামকে তার চেহারা যে সৃষ্টি করা হয়েছে এবং চেহারাতে আঘাত করার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, তো এই হাদিসটা উনি বুঝতে চাচ্ছেন আর কি, মূলত যেটা ওনার কাছে বলছে। আচ্ছা আচ্ছা, চেহারাতে আঘাত করতে নিষেধ করা হয়েছে সেই হাদিসটা। জি জি শেখ, এতে বোঝার কি আছে না, চেহারা মানুষের শরীরে চেহারা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ, উত্তম অঙ্গ, আর সেটা নাজুক। হ্যাঁ, নাজুকও, কারণ চেহারাতে যদি সামান্য আঘাত লাগে তো মানুষের অঙ্গহানি হতে পারে। হ্যাঁ, চোখে লাগলে অন্ধ হয়ে যেতে পারে, কানা হয়ে যেতে পারে, কানের লাগলে সে বধির বহিরা হয়ে যেতে পারে, বুঝতে পারছেন তো? এইরকম এমন কোন আঘাত লাগলে মানুষ মারাও যেতে পারে খুব দূর না, তারপরে পাগল হয়ে যেতে পারে মাথায় আঘাত লাগলে, ইত্যাদি ইত্যাদি বড় ধরনের ক্ষতি হইতে পারে, এই জন্য নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে হেকমত, আর হেকমত জানি আর না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখমণ্ডলে আঘাত করিও না, মারিও না। সুতরাং আমরা কখনো কাউকে মারতে হলে এই যে চড় মারা, তারপরে মাথায় আঘাত করা, মুখমণ্ডলে আঘাত করা না, মোটেই জায়েজ নাই। এমন কোন এইরকমই শরীরের এমন কোন অঙ্গে যে অঙ্গগুলিতে আঘাত লাগলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, ধরেন বুকে কেউ মারলো, বুকে মারলে হার্টে আঘাত হইতে পারে। হ্যাঁ, সুতরাং জায়েজ নয় এগুলো, এমন জায়গায় মারবে আর হালকা মারবে যাতে ক্ষয়ক্ষতি না হয়, আর তাকে আদব শেখানো যায়। মারার উদ্দেশ্য আদব শেখানো, যাদেরকে মারতে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে অনুমতি রয়েছে, কিন্তু সেটা আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য না, আজাব দেওয়ার জন্য, এই জন্য নিষেধ করা হয়েছে। জি, আল্লাহ রাব্বুনার কাছে দোয়া করে আল্লাহ আপনার হেফাজত করুন এবং আপনার পরিবারকে আল্লাহ হেদায়ত দান করুন, আর যারা হেদায়ত হয়েছে তাদের হেদায়ত আল্লাহ টিকিয়ে রাখুন। আর এরকমটা হতে পারে প্রতিকূল অবস্থায় যে ইবাদত বন্দেগী করছেন, যেখানে সব বেদাতিদের বাস, তাতে নেকিও আপনার বেশি রয়েছে, দেখিও বেশ, যে যত কষ্ট করে এবাদ বন্দি করবে বা সহি সন্ন্যার আমল করে সে তত বেশি সওয়াব পাবে, ইনশাল্লাহ তত বেশি নেকি পাবে। এই জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন, অল্প মেহনতে অল্প এবাদতে অনেক বেশি আল্লাহ নেকি দেবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। এতে হবে কি, আপনার মনে শান্তি হবে যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পথে আছি, আল্লাহর দিনের পথে আছি। যেমন মক্কি জীবনে রসূলুল্লাহ সাহাবাই কেরামগণ কষ্ট করেছেন, জি, কিন্তু মক্কা বিজয়ের পরে সুখের জীবন কাটিয়েছেন, তো সুখের জীবনের চাইতে যে কষ্টের জীবনে যে ইবাদত বন্দি করেছেন তার সব বেশি, এতে কোনো সন্দেহ, তাদের মর্যাদাও বেশি, তাদের মর্যাদাও বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করুন, এইরকম মুসলিম ভাই বোন যে যেখানে রয়েছেন, আল্লাহ রাব্বুল সমস্ত জালেমের জুলুম থেকে, অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন এবং তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। জাজাকুমুল্লাহ। আল্লাহ বলেন জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা।